নারায়ণগঞ্জের রাজনীতির মাঠে চির প্রতিদ্বন্দ্বী দুজন শামীম ওসমান ও সেলিনা হায়াত আইবি, একজন সিটি কর্পোরেশন মেয়র, অপরজন সংসদ সদস্য। উভয়ে আওয়ামী লীগের নেতা হলেও রাজনীতির মাঠে তাদের মধ্যে কোনো মিল নেই। একে অপরের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল বিষয়ে তাদের অমিল। তাদের বিষয়ে খোদ প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছে। টিভি অনুষ্ঠানের সামনাসামনি হয়ে দুজনের মধ্যে মারামারির উপক্রম দেখতে হয়েছে সমগ্র জাতিকে। রাজনৈতিক দ্বন্দ্বের দিক দিয়ে তাদের তুলনা হয় না, মুখরোচক সংবাদেও এগিয়ে তারা। তাদের যে কোনো ঘটনা কথাবার্তা এখন সংবাদ হয়ে যায় অনায়াসে, জাতীয় গিলে নেয় পরম আনন্দে। তবে এতে জাতির কোনো দোষ নেই, দোষ যদি থেকে থাকে তবে সেটা তাদের দুজনেরই। কিন্তু কেন তাদের মধ্যে এত দ্বন্দ্ব? তাদের দুজনের পূর্বপুরুষ ছিলেন নারায়ণগঞ্জের রাজনীতির ধারক, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অন্যতম দুই প্রতিষ্ঠাতা, দুজনে ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। একজন শামীম ওসমানের পিতা এ কে এম শামসুজ্জোহা ছিলেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি 1970-এর নির্বাচনে জয় পেয়ে প্রাদেশিক পরিষদের সদস্য হয়েছিলেন। এরপর 1973 সালে জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হন তিনি। অন্যদিকে আলী আহমদ চুমকা 1973 সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, পরে 1978 সালের নির্বাচনে পৌর চেয়ারম্যান হয়েছিলেন তিনি। প্রয়াত এই দুই নেতাই ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ। রাজনৈতিক আদর্শে দুজনের অমিল ছিল না, দুঃখ দুর্দশায় একে অন্যের কাণ্ডারিও ছিলেন। আদর্শগত কিছু বিরোধ ছিল দুজনের মধ্যে, কিন্তু এ নিয়ে প্রকাশ্যে কেউ কোনোদিন দ্বন্দ্বে জড়াননি তার। তাহলে এই মহান রাজনীতিকদের উত্তরসূরি হয়ে শামীম আইবির মধ্যে কেন এত বিরোধ? তারা দুজনেই সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সদস্য এবং উচ্চশিক্ষিত। শামীম ওসমান 1971 সালে সরকারি তুলারাম কলেজের ভিপি ছিলেন। এরপর 1996 সালে নারায়ণগঞ্জ 4 আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সালে দ্বিতীয়বারের মতো এমপি হিসেবে নির্বাচিত হন। অন্যদিকে সেলিনা হায়াত আইবি একজন ডাক্তার। 1986 সালে তিনি বৃত্তি নিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ওদেশা নগরে পিরাগোভ মেডিকেল ইনস্টিটিউটে পড়তে যান। পড়াশোনা শেষ করে 1992 সালে দেশে ফিরেন তিনি, আর ওই বছরই নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হন। পরবর্তী সময়ে 2003 সালে তিনি নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন এবং বর্তমান সিটি কর্পোরেশনের 2 বারের নির্বাচিত মেয়র। তাই তাদের কাছ থেকে এই জাতি এই ধরনের সংঘাতময় পরিস্থিতি কখনোই আশা করে না। আদর্শের অমিল থাকতেই পারে, তাই বলে এমন কোনো পরিবেশ সৃষ্টি করবেন না যাতে করে আপনাদের কারণে আপনাদের পূর্বপুরুষদের অর্জন ম্লান হয়ে যায়। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে এবং প্রেস করুন বেল বাটনে, তাহলে আমাদের পরবর্তী সবকটি ভিডিও আপনিই পেয়ে যাবেন সবার আগে।